নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবার সকাল, এখন 5:45 মতো বাজে। কোনো কোনো রবিবার দিন ওর বাবারা যায় ট্রেকিংয়ে, তো আজকে আমি ভাবছি ওদের সঙ্গে যাব। কারণ আজ দুপুরে রান্না নেই, এক বন্ধুর ছেলের জন্মদিনে দুপুরে নেমন্তন্ন আছে। ওর বাবা যেদিনকে ট্রেকিং থেকে ফিরে আসে, দেখি হাতে পায়ে ওর খুব ব্যথা হয়, তাই দুপুরে যখন রান্না নেই, বাড়িতে এসে ফ্রেশ হয়ে বন্ধুর বাড়ি চলে যাব। ওখানে গিয়ে একটুখানি বসবো, খাবার দাবার খাবো, বাচ্চা কাচ্চাদের নিয়ে আবার সন্ধ্যেবেলায় ফিরে চলে আসবো। সকালে একটুখানি লেবু চা বসিয়েছি, ওই জন্য গাছ থেকে একটা লেবু পাড়লাম। সকালের দিকটা এখানে বেশ ঠান্ডা পড়ছে জানেন, আর তার উপর ওটা পাহাড়ের ওপরে, তো আরও বেশি ঠান্ডা লাগবে, তাই গরম গরম এক কাপ চা খেয়ে দুজনে তারপরে বেরাবো। সঙ্গে নিয়ে যাওয়া বলতে একটুখানি শুধু জল নিয়ে যাব, আর যে বন্ধুর সঙ্গে যায় সে সবসময় বলে দুটো করে বাদাম নিয়ে নেবে, সেও বেশি করে বাদাম নিয়ে নেয়। এদেশে লোকেদের মধ্যে আবার খুব বাদাম খাওয়ার প্রচলন জানেন। আমরা যখন সাধারণত 2-4 ঘন্টা দূরে কোথাও বেড়াতে যাই, সাথে করে একটুখানি কেক, চিপস, চকলেট এইসব নিয়ে নিই বাচ্চাদের জন্য, আর এদেশে দেখি লোকজন সাথে করে খুব বাদাম নেন, কাঠবাদাম, আখরোট, এরকম বিভিন্ন ধরনের বাদাম। ব্যাস হয়ে গেছে, অল্প একটুখানি শুধু গোলমরিচের গুঁড়ো, লেবুর রস, বিট নুন আর অল্প একটুখানি গুড় দিয়েছি, একটুখানি ফুটিয়ে ছেঁকে নিলাম। সকালের দিকে এই চাটা খেতে দুর্দান্ত ভালো লাগে। দাঁড়ানোর বাবাকে আগে দিয়ে আসি। বাবু, এ বাবু, চন্দ্রমল্লিকা বলছি, আমরা বেরাচ্ছি। কোথায়? কাল রাতে বললাম না আজকে আমরা সেই ট্রেকিং এ যাবো, মিশন পিকে। বাজে এখন 6টা বাজে, এখন উঠতে হবে না তোকে, এখন উঠতে হবে না। শো ফ্রন্টিয়ারে বেরাবি না, ঠিক আছে? আর ভাই উঠলে দুজনে মিলে ফ্রিজ থেকে দুধ নেবে আর কর্নফ্লেক্স নিয়ে খেয়ে নেবে, নাহলে ব্রেড বাটারও খেতে পারো, আমরা চলে আসবো, ঠিক আছে? এখন শো 10:00-এর মধ্যে চলে আসবো, ঠিক আছে? দরজা খুলবে না যেন কাউকে, হ্যাঁ? আমরা গ্যারেজ দিয়ে যাচ্ছি, গ্যারেজ দিয়েই ভেতরে চলে আসবো, ডোর নক করবো না, ঠিক আছে? ঠিক আছে, চলুন বেরাই। ওদের 2 ভাই বোনকে আর সাথে নিলাম না, শনি রবিবার হলে ওরা খুব ঘুমায়, প্রায় সকাল 9:30-10টা অবধি ঘুমায়, আর বাড়িতে তো সিকিউরিটি সিস্টেম আছেই, তো কোনো অসুবিধা হবে না। আমার ফোনটাও মেহার কাছে দিয়ে গেলাম, দরকার পড়লে যেন কল করে। প্রায় 1/2 ঘন্টা মতো লাগবে ওখানে পৌঁছাতে, চলুন পৌঁছে গিয়ে আবার দেখা হবে। চলে এসেছি আমরা, তবে এখানে একটি কলেজ আছে, কলেজের পার্কিংয়ে প্রথমে আমরা গাড়ি রেখে দিয়েছিলাম। ওর বাবা বলছে এখানে রাখা চলবে না, এখান থেকে একটু দূরে যেতে হবে। এই যে চলে এসেছি আমরা। সাধারণত যারা ট্রেকিংয়ে আসেন ওনারা এই রাস্তাটার দুপাশে গাড়ি রাখেন, আমরাও এখানে রেখে দিলাম, চলুন। তাহলে চালু হচ্ছে এখান থেকে মিশন ট্রিক রিজিওনাল রিজার্ভ পিক ট্রেল অ্যাক্সেস। এনিওয়ে চলুন যাওয়া যাক, এখন দূর থেকে আমাদের ওই দূরে আমাদের শহর সুন্দর লাগছে। আমরা এই পাহাড়গুলো ক্রস করে আরও উপরে উঠবো। আর এটা হচ্ছে ওলানি কলেজের পার্কিংয়ের জায়গা, এখানে অনেক কিছু পার্ক করেন কিন্তু এটা অন্যায়, ঠিক না? তা আমরা একটু দূরে করেছি, এখানে আমাদের পার্ক করা অ্যাকচুয়ালি উচিত। ঘড়িতে এখন মাত্র 6:35 বাজে, এর মধ্যেই একটা গ্রুপ উপরে পাহাড় থেকে ঘুরে নিচে নেমে চলে এলেন। আমরা বেশ খানিকটা উপরে উঠে এসেছি, ওই যে কলেজটা নিচে, পাহাড়ি ফুলগুলো সারাটা দিন রোদে থাকে তো, আর বৃষ্টিও নেই বহু মাস, তাই শুকিয়ে গেছে। খুব বড় কলেজ হয়ে যাবে, পাশে আরেকটিও গ্রাউন্ড আছে, আর ওই দূরে আমাদের শহর দেখা যাচ্ছে। অসুবিধা হয় বিশেষ করে নামার সময়, আমার 2 বার হাঁটুতে লেগেছে। আমার বন্ধুটি বারবার আমার জন্য দাঁড়াতে হচ্ছে, দেখে আমার আসলে একটু অসুবিধা হয়, বাট ঠিক আছে, দুজনেই আমরা একবার থমকে দাঁড়িয়ে পড়লাম পাহাড়ের ওপরে ওই ডাক বাংলোটা দেখে। কি অপূর্ব সুন্দর দেখুন,
যে মানুষটির ওখানে বাস, সে নিশ্চয়ই একটা ভারী শান্তিময় জীবন বাঁচে, সমস্ত কোলাহল থেকে দূরে, একদম প্রকৃতির কোলে। প্রচণ্ড জোরে আজ হাওয়া দিচ্ছে জানেন, একে অপরের মনে হচ্ছে কথাগুলো পর্যন্ত শুনতে পাচ্ছি না। ভাগ্যির সাথে করে একটা করে জ্যাকেট সোয়েটার আনা হয়েছে। এতটাই চারিদিকটা সুন্দর, যতই আপনি বর্ণনা করুন না কেন মনে হবে শব্দর কিছু কম পড়লো বোধ হয়। তবে টুকটুক করে হাঁটতে হাঁটতে আমরা অনেকটাই ওপরে চলে এসেছি। ওই দেখুন সেই ডাক বাংলোটা, দৈনন্দিন জীবনের কত ছোট ছোট জিনিসপত্র নিয়ে আমরা আমার আমার যুদ্ধে লেগে থাকি, কিন্তু যখন সব কিছুর মায়া কাটিয়ে একবার এই দিগন্ত বিস্তৃত কোনো পাহাড় বা মরুভূমির উপর দাঁড়িয়ে চারিদিকটা চোখ মেলে তাকানো হয়, দিনের শেষে মন তখন একটা কথাই বলে, সবাইকে একদিন এই প্রকৃতির বুকেই বিলীন হতে হবে। স্বামী, সংসার, সন্তান, মা, বাবা, নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি সব কিছুকে পিছনে ফেলে যেমন একা হাতে এসেছিলাম সেরকমই একা ফিরে যেতে হবে। কত অনিশ্চিত সমস্ত কিছু, তাও কত দ্বন্দ্বেতেই কাটাতে থাকি জীবনটা আমরা। আমরা এখন ফিরছি, এখন কিন্তু অনেকেই আবার আসছেন। যে জায়গাগুলো খুব খাড়াই সেই জায়গাগুলোতে এভাবে তার কাটা দিয়ে ঘিরে দেওয়া আছে, সব জায়গাটাই আবার নেই। তবে একবার তাকিয়ে দেখুন, যেন মন একদম ভরে যাচ্ছে মনে হচ্ছে। পুরানোর তো ভালো গাড়ি, রাস্তা দেখতে পাচ্ছেন, এই যে দূরে কলেজ শুরু করেছিলাম যেখান থেকে, ঠিক আছে স্যার, ইট নট দ্য বেস্ট বাট ওয়ান অফ দ্য মোস্ট হ্যাপিয়েস্ট সিটি। চলুন, চলে এসেছি আমরা নিচে। ওঠার সময়টাতে একটু বেশি সময় লেগেছিল, তবে নামার সময় খুব তাড়াতাড়ি নামা হয়েছে। অনেকে দেখছি আবার ছুটে ছুটেও নেমে যাচ্ছেন। ঘন্টা তিনেক মতো লাগলো, এখন 9:30 মতো বাজে, আধ ঘন্টা মতো সময় লাগবে। চলুন এবার বাড়ি ফিরি। চলে এসেছি একদম বাড়ির কাছেই, রাস্তাটা দেখে তো চিনতেও পারছেন, ওই যে দূরে উইন্ডমিলগুলো ঘুরছে। পাহাড়টুকু শুধু পেরাতে হবে, তারপরেই পাহাড়ের পেছনে আমাদের পাড়া। এই যে রামা এখন প্লেন ওড়াচ্ছে, কলকাতা যাবে তাই তো? দেখি
কলকাতা, আবার কলকাতায় যা, বোস্টন চলে গেল তো। আচ্ছা যা, উফ, যাত্রীকে আহত করে দিল। সিস্টেম ইজ রেডি, রেডি যা, তো অস্ট্রেলিয়া চলে গেল। কলকাতা পাঠাতে হবে দেখি। না মা, এখনো কলকাতা যায়নি, ও ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে আবার দেখি। কলকাতা, বলো কলকাতায় কে থাকে বলো? মামাই থাকে। আর কে থাকে? মামুনি থাকে। চলুন, চলে এসেছি আমরা পার্কে। এখানেই বাচ্চাটার জন্মদিন, খুব হাওয়া দিচ্ছে আজকে আবার। যাই হোক, চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে।